হাই মাবুদ, গত বছরের মতো এবারও ভারতের ঢলে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, এতে বিপাকে পড়েছেন অনেকে। জানা যায় সুনামগঞ্জে ও ভারতে মেঘালয়ে অতিবৃষ্টির কারণে উজান থেকে ঢল নামছে। এটি সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজার নদীতে বিভিন্ন হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এ কারণে বালু পাথর তোলা শ্রমিকরা বিপাকে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বাড়া অব্যাহত থাকলে গত বছরের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি আশঙ্কা দেখা দিতে পারে। পাওবো থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে আজ বুধবার রাত 9টা পর্যন্ত সুনামগঞ্জে 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড করা হয়েছে 200 মিলিমিটার বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 91 সেন্টিমিটার বেড়েছে। এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বাড়া অব্যাহত ছিল। আগামী 72 ঘন্টা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পাওবো। সুনামগঞ্জে পাওবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, সীমান্তবর্তী জাদুকাটা ও ধোপাজার নদী বেয়ে ঢলে পানি বিভিন্ন হাওরে প্রবেশ করছে। ভারতের চেরাপুঞ্জিতে যদি 72 ঘন্টা অব্যাহত বৃষ্টিপাত হয়, তাহলে আমাদের এই অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। আজ সকালে জেলার তাহিরপুর উপজেলা জাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ঢল আসায় নদী তীরবর্তী শাহিদাবাদ গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়ে। এভাবে ঢল অব্যাহত থাকলে আরো ভাঙনের সৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। তাহিরপুরের শাহিদাবাদ গ্রামের ইরশাদ বলেন, হঠাৎ ঢলের পানি এসে আমাদের গ্রামের কিছু অংশ ভাঙনের কবলে পড়েছে। জাদুকাটা নদীতে ঢলের পানি আসায় নদীতে বালু পাথর তোলার সঙ্গে জড়িত প্রায় 30,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। নদীতে ঢল থাকায় ঝুঁকি নিয়ে কেউই কাজে যাচ্ছেন না। তাহিরপুরের লাউড়ের গ্রামের বালু শ্রমিক মাসুক মিয়া বলেন, হঠাৎ করে ঢল আইসে আমরা কাজে যেতে পারছি না, নদীতে স্রোত বেশি, এই অবস্থায় আমরা কাজকর্মহীন আছি। ঢলের পানি হাওরে ঢুকছে বলে জানান পাওবোর আরেক নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদা। তিনি বলেন, এখন যেহেতু হাওর ফাঁকা আছে, তেহেতু ঢলের পানি হাওরের দিকে যাবে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।